Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhi nastafa amma ba'd. Shupriyo darshok, je je obosthan theke chokh rekhechen apnader priyo channel Next 24 er pordai ukto channel er pokkho theke ebong Capital FM 94.8 er pokkho theke Islam o Amra onusthaner pokkho theke apnader shokolke janai antorik mubarak o shubhechha. সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিন এই মুহূর্তে জীবন গণিষ্ঠমূলক বিষয় নিয়ে এবং ইসলামিক বিষয় নিয়ে ইসলামিক প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় দ্বীন এবং উপদেশ উক্ত আলোচনার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মুফাসসির মুহাদ্দিস সুবক্তা হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব খতিব বাইতুন নাজাত জামে মসজিদ নূরের চলা বাটারা ঢাকা সুপ্রিয় দর্শক আপনাদের জীবন গণিষ্ঠমূলক যে কোনো বিষয় নিয়ে এবং ইসলামিক প্রশ্ন নিয়ে আমাদের সাথে যোগ হতে পারেন যথাযথ সমাধান দিতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জি হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আজকে আমাদের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে দ্বীন ও উপদেশ আজকে আমাদেরকে একটু খুলে বলবেন যে দ্বীন অর্থ কি বোঝায় দ্বীন বলতে আমরা কি বুঝি এবং এই দ্বীন থেকে আমরা উপদেশটা কিভাবে গ্রহণ করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আলামু মিনাল্লাহি মা লা তাআলামুন صدق الله العظيم وعن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة قلنا لمن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين ولعامتهم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام جبي شيتي اسكي نيوز 24 ইসলাম ও আমরা এই প্রোগ্রামে নির্ধারণ করা হয়েছে দ্বীন এবং নসিহত দ্বীন এবং উপদেশ এই বিষয়টি মূলত নতুন কোনো বিষয় নয় যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন সকলের ভিতরেই এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন যে কীভাবে দ্বীনের দ্বীন বলতে ধর্ম দ্বীন হলো ধর্ম যেমন কোরআন মাজিদে এসেছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম প্রথমে দ্বীনের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আকারে বলতেছি যে আমরা সাধারণত যে ধর্ম পালন করে থাকি ইসলাম একটি ধর্ম এর আগেও অনেক শরীয়তে শরীয়তে মুহাম্মদী এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল নবী রাসূলগণের ছিল আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত ধর্ম বলে ঘোষণা করেছেন যে আমি আল্লাহর কাছে এটা মনোনীত একটি ধর্ম দ্বীন অর্থাৎ দ্বীন হলো ধর্ম এখন দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূল যারা এসেছিলেন সকলকে একটা বিশেষ সবক আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন সেটা হলো নসিহত যেমন হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসালাম তিনি যখন দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দিচ্ছেন তখন তিনি বলেছিলেন উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন ওয়া আলামু মিনাল্লাহি মা লা তাআলামুন আমি তোমাদের নিকটে আমার প্রভুর রেসালত পৌঁছিয়ে দিয়েছি এমন অবস্থায় যে আমি তোমাদের কল্যাণকামী নাসিহুন ও আনালাকুম নাসিহুন তোমাদের নাসিহ বলতে এখানে বোঝাচ্ছেন যে আমি তোমাদের কল্যাণ চাই আমি তোমাদের কল্যাণকামী সৎ উপদেশ দানকারী এবং শুনে রাখো আমি যা জানি আল্লাহর কাছ থেকে আমি যা জানি তোমরা সেটা জানো না এইভাবে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও জাতির সামনে দাওয়াত দিতে গিয়ে তিনি বলেছেন উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন আমি আমার প্রভুর পক্ষ থেকে যে আমার প্রভুর পক্ষ থেকে যে রেসালাত পেয়েছি সেটা তোমাদের করে পৌঁছে দিচ্ছি আর এমন অবস্থায় আমি তোমাদের কল্যাণকামী সব জায়গায় হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াসালাম হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসালাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম এবং আমাদের নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলকে যে দ্বীন দেওয়া হয়েছিল যে ধর্ম
প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ধর্ম প্রচারটা কিভাবে হবে এটার জন্য আল্লাহর পক্ষ থেকে একটু সাহায্য আপনি বলতে চাচ্ছেন যে দিন যত নবী রাসূল কোন নিয়ে আসেন দিন অর্থ হলো ধর্ম ধর্ম এক কথায় আমরা যেটা আমরা বুঝতে পারি বা আমাদের যারা আমাদেরকে দেখতেছেন আমরা মনে করতে পারি যে দিন অর্থ হলো ধর্ম এই ধর্মটাই আমাদের জন্য একটা উপদেশ তো এই যে আমাদের যুগে যুগে আমাদের রাসূলে বিভিন্ন প্রায় অনেক শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত যে নবী রাসূলগণ এসেছেন সবাই কিন্তু এই দিনই নিয়ে আসছেন ধর্মই নিয়ে আসছেন তো এখন এই ধর্মটা যেহেতু আমাদের দিন মানে ধর্ম ধর্মটা আমরা আমাদের জন্য উপদেশমূলক যেহেতু বলেছেন আমাদের আজকের বিষয় এটা ধর্মটা কিভাবে আমাদের উপদেশ একটু খুলে বললে মূলত এখানে যে বিষয়টা আলোচ্য বিষয় সেটা হলো ধর্মীয় প্রচার কাজটা সেটা উপদেশমূলক হবে নিজের জন্য এবং অন্যের জন্য সেটা কিভাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বলছিলেন হাদিসে আসছে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম আমরা আপনার আলোচনা শুনবো ইনশাল্লাহ দর্শকদের ফোন আসছে আমরা নিয়ে নিচ্ছি জি কে বলছেন কোথা থেকে বলছেন পরিচয় দিয়ে বলুন আমি ঢাকা থেকে বলছি জি বলুন আমার মেয়েটা অসুস্থ ওর জন্য একটু মরার একটু দোয়া করবেন জি আর অসুস্থ হওয়ার জন্য আমি নামাজ পড়ে তোমার ঠিক পড়ে তো দোয়া করি এমনি কোনো দোয়া আছে কিনা যারা থাকে তা আমাকে একটু বলবেন আমরা আপনার প্রশ্নটা মানে আমি নামাজ পড়ছি জি ইনশাআল্লাহ আপনার মেয়ের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব জি কে বলছিলেন কোথা থেকে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন আমার প্রশ্নটি হচ্ছে ইসমে আজমের ফজিলতটা কি আর আরেকটি প্রশ্ন হচ্ছে জি আমরা প্রথম প্রশ্নটি বুঝতে পারি নাই প্লিজ আরেকবার বলবেন বৃষ্টির পানি খাওয়া যাবে কিনা আর বৃষ্টির দোয়া কি নাকি বৃষ্টির পানি খাওয়া যাবে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এরপর কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন হিন্দু ভাড়া রেখেছি তো ওরা না সংকটে ক্ষুদায় হুজুর আমাদের কি নামাজে কোনো ব্যাঘাতি ঘটবে হুজুর আপনার প্রশ্ন আরেকবার একটু বললে ভালো হয় আমরা বুঝতে পারিনি আমরা যখন মাগরিবের নামাজ পড়ি না মাগরিবের নামাজটা যখন আমরা পড়ি তখন ওরা পূজায় বসে ওরা সংকেতে তিনবার করে পূজায় কি আপনি বুঝতে পারেন দোতলায় আছে হিন্দু ভাড়া নিস্তালে ভাড়া তারা পূজায় আমাদের নামাজে কোনো সমস্যা হবে হুজুর হিন্দু ভাড়াটি আপনার ফুদে হ্যাঁ সংকেতে পূজায় হুজুর মাগরিবের নামাজে তিন রাকাত যখন ফরজ নামাজ পড়ি না তখন ওরা পূজায় কিসে ফুদে ও বাচ্চারা ফুদে না বাচ্চারা না হুজুর সংকেতে পূজা করতে শঙ্খ আছে অঙ্কমুখে হাতে নিয়ে ফুদায় আমরা তিন টাকা তো ফরজ নামাজটা করি তখন আর আরেকটা প্রশ্ন হুজুর এই প্রশ্নটা আমরা বুঝতে পারি না জি বলুন আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর আমার 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 ঘরে আমি একটু মক্কা শরীফ মদিনা শরীফ আমার ওয়ালে টাইলসে লেগে রাখছি জি রাখলে আমি উপর তালে উঠে আসছি দোতলা আমার হাজবেন্ড হিন্দু ভাড়া দিয়ে দিয়েছে ওরা আবার ওই রুমে ওদের মা কালীর ছবি রেখেছে এটা কি আমাদের কোনো গুনাহ হবে হুজুর মক্কা মদিনার ছবি রেখেছে না যে কে আসছে কে বলছিলেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি দর্শকবৃন্দ কে আছে কে বলছিলেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইন পাচ্ছে না মনে হয় জি বলুন সাহায্য
তারপরে দূরে বলছে রব্বানা আপনার পিছনে হাতাও সেখান মধ্যে পড়ছে, এটা করা যাবে? আমরা আলোচনা করতেছি ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতেছি। জি 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 শেখ, আমরা যে প্রশ্নগুলি পেয়েছি, প্রথম প্রশ্ন হলো ইসমে আজমের, এক বোন প্রশ্ন করেছে যে ইসমে আজমের ফজিলত কি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। ইসমে আজম বলে তো আল্লাহর বড় নামদের নামের মধ্যে থেকে ফজিলতপূর্ণ নাম, যে নাম জিক্রি করে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ইসমে আজমের ফজিলত হলে আরও আরও অনেক ফজিলত আছে যেগুলো অল্প সময়ে সব কিছু বলা সম্ভব নয়। সবচেয়ে বড় যে বিষয়টা দোয়া কবুলের জন্য ইসমে আজম অনেক ফলপ্রসূ। জি, আরেক বোন প্রশ্ন করেছে বৃষ্টির পানি কি খাওয়া যাবে এবং বৃষ্টির দোয়া কি, বৃষ্টি আসার জন্য কি দোয়া পড়বে? চমৎকার প্রশ্ন। বৃষ্টির পানি, এটা এটা বিশুদ্ধ পানি, এই পানিটা পান করা যাবে। আর বৃষ্টির জন্য দোয়া হলো হাদিস শরীফে যেভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃষ্টির জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, ওগো প্রভু আমাকে উপকৃত উপকারী বৃষ্টি প্রদান করো। হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া। আরেক বোন প্রশ্ন করেছেন ওই নিচতলায় তার ঘরে মক্কা মদিনার মনে ছবি রাখা আছে, আপনি কি প্রশ্নটা পরিপূর্ণ? প্রশ্নটা ছিল মাগরিবের নামাজের সময় হিন্দুরা শঙ্খতে তিনটা ফু দেয়। হ্যাঁ, এতে একদিক থেকে যেহেতু অন্য ভাড়াটিয়া হিন্দুদের আমল করতেছে, এর পাশে মুসলিমের আমল চলে, এটা কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে কিনা না, এই প্রশ্নে যেটা বুঝলাম এর কোনো সমস্যা নাই, মুসলমানদের নামাজ মুসলমানের মতো হয়ে যাবে। আর তাদের যে কাজ অন্য তাদের কাজটা তারা করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না নামাজের কোনো, আমি বলবো যে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজের কোনো নোকসান হবে না। আবার দেখা গেছে তার ঘরে আরেকটা প্রশ্ন করেছে যে মক্কা মদিনার ছবি আছে বা উপরে হিন্দুদের ওদের দেবীদের ছবি, এটাতে কোনো নাম? মক্কা মদিনার ছবিটা সাধারণত যারা ঘরে ব্যবহার করেন এটা ভক্তি শ্রদ্ধার সাথেই ব্যবহার করা হয়, আর পাশাপাশি নিচতলায় অথবা উপরতলায় ওই বিল্ডিংয়েরই অন্য জায়গায় যে হিন্দুরা থাকে সেখানে দেবদেবীর ছবি থাকে। মূলত এক নম্বর বিষয় হলো কোনো ঘরে কোনো বাড়িতে ছবি টানানো সম্পর্কে নিষেধাজ্ঞা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া লা তাসাবির ও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, যে ঘরে কুকুর অথবা মানুষের ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেই হিসেবে হিন্দু ভাড়াটিয়া বলেন আর যেই বলেন, ঘরে ছবি টানানোটা ইসলাম পরিপন্থী কাজ। আমি যে ঘরে থাকবো সেখানে চেষ্টা করব। ওনার ঘরে শুধু মক্কা মদিনার ছবি কিন্তু ওনার ঘরেতে এটা নাই, আমরা বলবো যে আপনি মক্কা মদিনার ছবি রেখেছেন, এটা এটার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নাই। এটা এই ঘরে যে ওনারা দেবদেবী ছবি এটা তাদের ব্যাপার সেটা। আরেক বোন প্রশ্ন করেছেন তাহাজ্জুদের নামাজে কুল হুয়াল্লাহ কয়বার পড়ে বা দুইবার পড়বে না তিনবার পড়বে, অথবা সেজদার মাঝে সুবহানা রাব্বিয়াল আলা ছাড়া অন্য যে দোয়া পড়তে বলা হয়েছে বা অনেকে বলেন, এটার কি মাসলাটা? তাহাজ্জুদ নামাজে বলে তো যে কোনো একটা সূরা একবার পড়াটাই ওয়াজিব, কারণ যদি ফজিলতের জন্য কোনো ব্যক্তি যদি এক রাকাতে একাধিকবার সূরা ইখলাস পড়তে চান সেটার অনুমতি আছে, আমাদের আকাবির দিন ওটার উপর আমল করেছেন। আর নফল নামাজ এবং অন্যান্য নামাজগুলোতে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া এটাও হাদিসে সমর্থন করে, সেই হিসেবে কেউ যদি অর্থাৎ সে যদি ওই যে তার নিজস্ব কোনো দোয়া পড়তে চায় তাহলে সে অনুমতি আছে পড়তে পারে। জি হজরত, আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে আর দিন আর নসিহা, অর্থাৎ দিন অর্থাৎ ধর্ম, ধর্ম আমাদের জন্য উপদেশ, তো দিনের মাধ্যমে আমরা কিভাবে আমরা নিজেদেরকে মুত্তাকি করতে পারি, এই ধর্মের মাধ্যমে কিভাবে উপদেশটাকে গ্রহণ করে আমরা জান্নাতি হতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই বিষয়কে একটু খুলে আমাদেরকে যদি বলেন তাহলে। বিষয়টা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইয়াত করেছেন সাহাবায়ে কেরামকে, বিশেষ করে
মদিনা থেকে যে সাহাবায়ে কেরাম আসছিলেন হাতে হাত মিলে নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকটা জিনিসের উপর তাদেরকে বায়াত করেছিলেন। এক নম্বর হলো শিরিক করবা না, জিনা করবা না, চুরি করবা না, এরপরে নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা, এরপর প্রত্যেক মুসলিমের সাথে ভালো ব্যবহার করবা। প্রত্যেক মুসলিমের সাথে ভালো ব্যবহার করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন। আর দিন আর দিন আর নসিহা, এটা অনেক বিশ্লেষণ, অনেক লম্বা। আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হলো আমরা কীভাবে উপকৃত হতে পারি, দিন এটা নসিহত কীভাবে হলো। আমি একটা হাদিস স্মরণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, হাক্কুল মুসলিমি লিল মুসলিমি সিত্তু খিসাল, মুসলমানের জন্য এক মুসলিমের আরেক মুসলিমের জন্য ছয়টা স্বভাব, ছয়টা হক হক রয়েছে। আমি এর মধ্যে ইয়াউদুহু ইদা মারিদা, যখন কেউ অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, এটা নসিহতের অন্তর্ভুক্ত। ওয়া ইউজিবুহু ইদা দাআহ, যখন তাকে দাওয়াত দেওয়া হবে, কেউ যদি ডাকে ডাক দেয় পিছন থেকে তার ডাকে সাড়া দেওয়া অথবা দাওয়াত কবুল করা। এবং ওয়ায়ুশহিদুহু ইদা মাতা, যখন কোনো মুসলিম মারা যাবে তখন তার জানাজায় শরীক হওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, এবং এক মুসলিম যখন আরেক মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন সালাম প্রদান করবে। ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাস, যখন কেউ হাসি দেবে তখন তার হাসির জবাব দেওয়া। যেমন আমরা হাসি দিলে নবীজির সুন্নাত হলো আলহামদুলিল্লাহ বলা, তখন তার জবাবে আরেক মুসলিম যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এভাবে আরেকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, ওয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। এটা মূলত মূল আকর্ষণ নসিহতের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, একজন মুসলিম তোমার সামনে থাকুক অথবা আড়ালে থাকুক, সবসময় তুমি তার কল্যাণ কামনা করবা, সবসময় তার তুমি কল্যাণ কামনা করবা। এভাবে যিনি দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, তার ভিতরেও ইচ্ছা থাকবে সদ উপদেশ দেওয়া এবং কল্যাণ কামনা করা। যিনি দাওয়াত দাতা এবং গ্রহিতা উভয়ের মধ্যেই এই বিষয়টা থাকতে হবে। যেমন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ওই সম্প্রদায় কোনোদিন সফল হবে না যারা নাসিহীনদেরকে মহব্বত করে না। ওই সম্প্রদায় কোনোদিন সফল হবে না যারা নাসিহীনদেরকে, নাসিহীন বলতে উপদেশদাতা, উপদেশদাতাকে মহব্বত করে না, ভালোবাসে না। আমরা এটা বলতে পারি, ধরেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, নবীগণ ছিলেন, তারা আমাদের উপদেশদাতা ছিলেন। এখন যারা আছেন আমাদের উপদেশদাতা, যেরকম ওলামা ইকরাম, তারপর বুজুর্গানে কেরাম, মসজিদের ইমাম খতিব সাহেব, তারাও তো আমাদের এখন আমাদের উপদেশদাতা। তো হাদিসে আছে আল উলামা ও আরাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের পরে রাসূলদের পরেই আমাদের ওলামা ইকরাম, ইমাম সাহেবরা ওলামা ইকরাম। তো আমাদের তো তাদেরকেও মহাব্বত, আপনার কথা অনুযায়ী তাহলে তো হাদিসের কথা অনুযায়ী তাদেরকেও মহাব্বত করা আমাদের জন্য কর্তব্য বা গুরুত্ব বয়ে আনে। জি, তো সর্বোপরি আসলে ধর্ম দিন মানে হলো ধর্ম, আর ধর্মটাই আমাদের জন্য উপদেশ, অর্থাৎ পরিপূর্ণ ধর্মটাকে অবলম্বন করতে হবে, পরিপূর্ণ ধর্মকে মানতে হবে। আর পরিপূর্ণ ধর্ম আমাদেরকে ধর্ম যে উপদেশটা দিয়েছে, অর্থাৎ যে বাণীটা দিয়েছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এটাও কিন্তু পুরো কোরআনটাই কিন্তু আমাদের জন্য মানে উপদেশ, এবং পুরো হাদিসটাই আমাদের জন্য উপদেশ। তাহলে বলতে গেলে আমরা বলতে পারি যে পরিপূর্ণ কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করলেই আমরা রাসূলের উপদেশ পেয়ে যাব, পরিপূর্ণ হাদিস অনুযায়ী, পরিপূর্ণ রাসূলের সুন্নত অনুযায়ী যদি আমরা চলি তাহলে রাসূলের উপদেশ পেয়ে যাব। মুহাদ্দিসিন হযরত আদ-দীন ওয়া নসিহার ব্যাখ্যা করতে গিয়ে আরো কিছু কথা বলছেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুইটা কারণে শ্রেষ্ঠত্বের আসনে আসিত হয়েছিলেন। এর মধ্যে একটা হলো ওনার আল্লাহর সাথে ভালো সম্পর্ক ছিল, আল্লাহকে অনেক মহব্বত করতেন। দ্বিতীয়ত হলো তিনি সকল মুসলিমকে মহব্বত করতেন। যেমন হাদিস শরীফে যেভাবে আসে, আদ্দিন ওয়া নসিহা, দিন এটা নসিহতের নাম, দিন হলো নসিহতের নাম, সদ উপদেশ বা কল্যাণকামিতার নামই হলো দিন। এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার পরে বলছেন, লিমান, নসিহতটা কার জন্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্নের জবাবে বলছেন, লিল্লাহি, আল্লাহর জন্যে, ওয়ালি কিতাবিহি, এবং আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি রসুলিহি, এবং তার রসুলের জন্যে, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিমের নেতার জন্যে, ওয়ালি আম্মাতিহিম, এবং সকল মুসলিমদের জন্য। এগুলির ব্যাখ্যায় মুহাদ্দিসিন হযরত অনেক কথাই বলেছেন। এর মধ্যে তামিমে দারি উনি একটি কথা বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের মতো, আরেক মুসলমানের সম্পর্কটা হবে দুই হাতের নেই,
এক হাত আরেক হাতের সহযোগিতা যেমন একটা হাত আমরা আরেক হাতকে দোষ পরিষ্কার করি, পরিষ্কার করার সময় ব্যবহার করি, তেমনিভাবে এক মুসলমান আর এক মুসলমানের পাশাপাশি এমন একটা সম্পর্ক থাকবে, উভয়ের মধ্যে মহাব্বত থাকবে, নসিহত থাকবে, অর্থাৎ একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, এমন একটা সম্পর্ক মুসলমানের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমাদের মুসলমান সবাই বাই বাই হয়ে আল মুসলিম আখুল মুসলিম, অর্থাৎ সকলেই সকলের জন্য আমরা সর্বসময় মঙ্গল কামনা করতে হবে, ভালাই কামনা করতে হবে। আর হযরত আপনার সাথে আমি শেক করে বলতে পারি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন যে হুজুর আউসিনি, আমাকে নসিহত করেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিতাকওয়াল্লাহ, তুমি তাকওয়া অর্জন করো। কেন তাকওয়া অর্জন করো? ফাইনাহু যাইয়িনু লিকুল্লি আমরি, যে তোমাকে কি করবে পরিপূর্ণ সকল জিনিস থেকে তোমাকে সে কি করে সুসজ্জিত করে দিতে পারবে। অর্থাৎ তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়। এটাও কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপদেশ যে তুমি আল্লাহর ভয় ফরহেজগারি যখন তুমি অর্জন করবা তখন পাপ থেকে দূরে থাকতে পারবা, আর যখন তুমি সকল পাপ থেকে দূরে থাকবা তখন কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহকে কিন্তু আমাদের পাওয়ার জন্য অনেক সুযোগ আছে। তো এখন আমরা আমাদের আম মানুষের জন্য এই দিন থেকে কি উপদেশ আমরা গ্রহণ করতে পারি, যারা আম, আপনারা যারা আলেম আছেন, আলেম সমাজের থেকে আম মানুষের জন্য আমরা কি উপদেশটা দিন থেকে আমরা গ্রহণ করব? উপদেশ বলতে, উপদেশ তো আমাদের প্রথম আম মানুষের সামনে কালেমার দাওয়াত দেওয়া, নামাজের কথা বলা, শিরিকের থেকে বিরত রাখার জন্য উপদেশ প্রদান করা, এরপরে সকল প্রকার চুরি ডাকাতি আত্মসাত এগুলো থেকে বিরত রাখার জন্য উপদেশ দেওয়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে তাকওয়ার কথা বলতেন, তাকওয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার গুরুত্ব এত পরিমাণ তিনি ভিতরে নিয়েছিলেন যে তিনি কাবে আহবারকে পর্যন্ত প্রশ্ন করেছেন যে তাকওয়ার মূল পরিচয়টা কী। এই বিষয়গুলো দাওয়াত দেওয়া, আর এগুলো কীভাবে দাওয়াত দিলে উম্মতির আম মুসলমান ব্যাপকভাবে সকলের উপকার হবে সেটার জন্য মুহাদ্দিসিন হযরত আমাদেরকে কিছু রাহনুমাই করেছেন, পথ প্রদর্শন করেছেন, নির্দেশনা দিয়েছেন। সেটা হলো যিনি দাওয়াত দিবেন ওনার ভিতরে এখলাস থাকতে হবে যে আমি আল্লাহর ওয়াস্তে আমি দাওয়াত দিচ্ছি এবং আল্লাহর বান্দাকে দিনের পথে নিয়ে আসার জন্যই দাওয়াত দিচ্ছি। এরপরে আরেকটি বিষয় হলো নম্রতা থাকতে হবে, যিনি উপদেশদাতা হবেন তার ভিতরে শফকত আর রিফকুয়া দিন, তার ভিতরে দিন থাকবে এবং নম্রতা থাকবে। আর তৃতীয়ত আরেকটি কথা বলা হয়েছে যে তার ভিতরে যিনি দাওয়াত দিবেন ওনার কথার মধ্যে কোনো কোনো ধরনের বক্রতা থাকতে পারবে না, অর্থাৎ এক নম্রতার সাথে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবেন, সহজ ভাষায় কথা বলবেন যাতে করে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তিনি গ্রহণ করতে পারেন। যেমন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সাহাবী আসছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্রতা, ভালোবাসা, সততা দেখে অনেক তারপর মুসলমান হয়ে গেছেন। যে আসছে ইসলামের ক্ষতি করতে সে কি করছে, ইসলামের ছায়া তুলে এসে পড়েছে যে নম্রতা ভদ্রতার কারণে। তো আমরা আজকে যে ইসলামের যে অ্যাডভাইস উপদেশ মানে অ্যাডভাইস যে পাইলাম, তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের করণীয় হলো যে আমরা বলতে পারি যে কোরআন এবং হাদিস মোতাবেক যদি আমরা চলি, কেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর মনোনীত যে ধর্ম ইসলামকে আমাদেরকে দিয়ে গেছে, ইসলাম ধর্ম ইসলামই হলো আমাদের দিন, আর দিনের অপর নাম ইসলাম। ইসলামকে মানলে দিনকে মানা হবে, দিনকে মানা হলে ইসলামকে মানা হবে, আর ইসলামই উপদেশ, দিনই উপদেশ, আর অ্যাডভাইস হলো আমাদের জন্য হয়তো যে পরিপূর্ণ কোরআনকে আমরা আঁকড়ে ধরে আমাদের পরিপূর্ণ জীবনকে আমরা ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত সকল কাজ, সকল কর্ম, হাঁটা চলা, পোশাক এবং আমরা খাই, খাওয়া দাওয়া করি, সর্বক্ষেত্রে আমাদের দিনের জন্য উপদেশ হলো যে কোরআন এবং হাদিস এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে আমাদের মধ্যে থাকতে হবে, বাস্তবায়ন করতে হবে। জি জি হযরত, এখন আমাদেরকে আপনি একটু বলেন যে এই যে দিনকে আমরা আমাদের মানে জীবনে কিভাবে সহজে আমরা বাস্তবায়ন করতে পারি। দিন তো অ্যাডভাইস আমাদের জন্য অ্যাডভাইস করেছে, ধর্ম আমাদের জন্য অ্যাডভাইস করেছে যে আমাদের কী কী করবো, কিন্তু সহজে আমি কিভাবে আমার এই দিনকে আমার মধ্যে একটা নর্মাল যারা আম মানুষ আছে তাদের মধ্যে বাস্তবায়ন করতে পারে।
একটু খুলে বল। দিন বাস্তবায়নের বিষয়টাগুলো তো প্রথমেই এটা হলো অনুসরণ। অনুসরণের মাধ্যমে আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা দিন শিখি নাই, যারা দিন শিখেছেন তাদের কাছ থেকে আমরা সবক নিয়ে অনুসরণ করে আমরা দিনের উপর অবিচল থাকতে আমরা চেষ্টা করব। আর নিজের ছেলে মেয়েকে দিন দিন অর্থাৎ ইসলামী শরীয়ত এগুলো শিখাবো, শিখে আমরা অনুসরণ করব। অনুসরণ ছাড়া দিনের উপরে চলাটা অনেক কঠিন। একা 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 দিনের উপর চলা যায় না। যারা দিনের উপর অবিচল ছিলেন তাদের পদাঙ্ক অনুসরণ করে চললেই আমি দিনের উপর চলতে পারবো। আর আমরা যে দিন পেলাম এটা পরিপূর্ণ একটা দিন। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে দিন আমাদের জন্য রেখে গিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে ধর্মকে পরিপূর্ণতা প্রদান করেছি এবং আমি তোমাদের যত নিয়ামতের প্রয়োজন সকল নিয়ামতে তোমাদেরকে আমি পরিপূর্ণতা দান করেছি এবং কিয়ামত অবধি তোমাদের সকলের জন্য ইসলাম ধর্মটাকেই আমি আল্লাহ পছন্দ করেছি। সেই হিসেবে ইসলাম ধর্মের অনুসারী যারা আছেন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে বলা হয়, নবীদের উত্তরাধিকারী, তাদের কাছ থেকে আমরা যেগুলো শুনব এগুলো আমরা ভক্তি শ্রদ্ধার সাথে শুনে যদি আমল করি তাহলে আমরা দিনের পথে চলা সহজ। ইসলামী শরীয়ত আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেগুলো আমাদের ফলো করতে হবে। এছাড়া ব্যক্তিগত ইচ্ছায় নিজে একটি কথা আবিষ্কার করে চললেই দিনের উপর চলা হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে প্রথমে আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, কেননা রাসূলকে পেতে হলে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পেতে চাইলে রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে। জি জি জি, এভাবেই মূলত অনুসরণের মাধ্যমে এটা আসছে। ইউহিবুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে দিনের উপর চলতে হবে, নবীজির সুন্নাত তরিকায় চলতে হবে। আর সেই সুন্নাতটা হলো আদ-দীনু আন-নাসিহা, যিনি উপদেশ দিবেন তাকেও সম্মান করা, যাকে উপদেশ দিব তাকেও ভালোবাসা দেওয়া। এক কথায় আসছে যে যারা নাসহা, যারা নসিহত প্রদান করেন এরা হলো মুমিন। আর আল মুমিনুনা নাসহাতুন ওয়াল মুনাফিকুনা গাসাসাতুন, কথায় বলা আসছে মুমিনগণ হলো নাসহা, ইমানদার যারা এরা একজন আরেকজনের কল্যাণকামী হবে, আর মুনাফিক যারা এরা একজন আরেকজনকে কল্যাণকামী হবে না, একজন আরেকজনের শত্রু হবে, ধোকা দিবে। এই যে এখানেই মুমিন আর মুনাফিকের পার্থক্য চলে আসে। আর আমরা যেন মুমিনের কাতারে থাকতে পারি সদা সর্বদা, এই কথার জন্য এই আমলটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় প্রকাশ করে দিয়েছেন, আদ-দীনু আন-নসিহা। দিন হলো সুন্দর অনুষ্ঠান, আজকে আমাদেরকে খুব সুন্দর আলোচনা উপস্থিত করেছেন, উপহার দিয়েছেন। আসলে বন্ধুগণ, আদ-দীন আন-নসিহা অর্থাৎ ধর্মই আমাদের জন্য অ্যাডভাইস, ধর্ম আমাদের জন্য উপদেশ। এই ধর্মকে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের বাস্তবায়ন করতে হবে, উপদেশ অ্যাডভাইস নিতে হবে। অর্থাৎ আমি ঘুম থেকে ওঠার পরে শোয়ার পর্যন্ত সর্বক্ষেত্রে আমাদের কোরআন কি বলেছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপদেশ দিয়ে গেছেন, রাসূলের সুন্নতে আমরা কি পেয়েছি, রাসূল কিভাবে পরিচালনা করেছেন, সারাটা জীবন কিভাবে গেছে, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই অ্যাডভাইসকে নিয়ে আমাদের চলতে হবে। এবং কর্মক্ষেত্রে আমরা চাকরি করি, যা যা করি ওই কর্মক্ষেত্র আমাদের রাসূলের অ্যাডভাইস নিয়ে চলতে হবে। আমরা খাচ্ছি, খাওয়ার ক্ষেত্র আমাদের রাসূলের অ্যাডভাইস নিয়ে চলতে হবে। আমরা পোশাক পরতেছি, ওই পোশাকটা যদি আমরা রাসূলের অ্যাডভাইস নিয়ে অর্থাৎ ধর্ম মতে করি, ইসলাম মতো করি, তাহলে পোশাকের সওয়াবটা পাবে। তাহলে আসলে আমরা যদি আমাদের নিজেদের প্রত্যেকটা কাজকে এই ধর্ম এবং দীনের অ্যাডভাইস নিয়ে করি তাহলে আমাদের পরিপূর্ণ জীবনটা আপনার ধর্ম মতে হয়ে যাবে, ইসলাম মতো হয়ে যাবে, দীন মতো হয়ে যাবে। এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ যদি আমরা করি তাহলে দেখবেন অবশ্যই আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জান্নাত যে মনোনীত আমাদের যে সুসংবাদ দিয়ে গেছেন, যে আমরা সৎ পথে চললে, কোরআনের পথে চললে, হাদিসের পথে চললে আমরা জান্নাতবাসী হব, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। আর যদি
আমরা এই ধর্মের অ্যাডভাইসকে যদি না মানি তাহলে আমাদের জন্য অবশ্যই আমরা এই কাঙ্ক্ষিত যে জান্নাত এর থেকে আমরা বিরত থাকব বা বিরোপণ পাবো না। তো দর্শকবৃন্দ আসুন আমরা সবাই আমাদের এই জীবনকে, ছোট্ট একটি জীবনকে, আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজকে ধর্মের উপদেশ ধর্মের অ্যাডভাইস নিয়ে দিনের অ্যাডভাইস নিয়ে আমরা কী করি, আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আমরা এই মুহূর্তে দোয়ায় যাব, আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। সবাই দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ফিমা মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم ادخلنا الجنة بوسيلة الصلاة. اللهم ادخلنا الجنة بوسيلة الصوم. اللهم ادخلنا الجنة بوسيلة رمضان. বাদশাহ জুল বেমারা দরগুজার, মা গুনাগারি মে তো আমার, তুনে কুকারি ও মা বদ কর দাই, জুলমে বে আন্দাজ বে হাদ কর দাই। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন, ইয়া রহমাতাল্লিল আলামিন, লাখ লাখ তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ। আমরা গুনাগার বান্দাত বান্দি আল্লাহ, তোমার জেনে গুনা করেছি না জেনে করেছি, কবিরা গুনা করেছে সগিরা গুনা করেছে আল্লাহ, সকল গুনার মাথায় নিয়ে হাত তুলেছি আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনা খাতাকে মাফ করে দাও ইয়া আল্লাহ, ইয়া আরহামার রহিমিন, ইয়া রহমাতাল লিল আলামিন। আমাদের গুনারকে তুমি তোমার নেক আমল দ্বারা পরিবর্তন করে দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আমাদের গুনাহকে তুমি নেক আমল দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ। তুমি নিয়াজ 24কে তুমি কবুল করে নাও, এই অনুষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখো ইয়া আল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে যা টুকিটাকি আমরা আমল করি আল্লাহ, এই আমলকে কবুল করে তুমি এই আমলের উসিলায় তুমি আমাদের নাজাতের ফয়সালা করে দাও। আমিন ইয়া আল্লাহ। বিশেষ করে তুমি যে আমলকে তুমি নাজাতের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ইয়া আল্লাহ, তুমি তাকে সিহাতে কামেলায় আজেলা দান করো ইয়া আল্লাহ। ওনার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা জীবিত আছে সকলকে তুমি সিহাতে কামেলায় আজেলা দান করো আল্লাহ। এই কোম্পানির সাথে এই গ্রুপের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে তুমি সিহাতে কামেলে আজেলা দান করো ইয়া আল্লাহ। নিউজ 24কে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। তুমি আমরা যারা হাত তুলেছি আমরা গুনাহগার, আমাদের সমস্ত গুনাহগারকে মাফ আল্লাহ। তুমি আমাদের মাতা পিতাকে মাফ করে দাও,
আমাদের যাদের মাতা পিতা আত্মীয় স্বজন অন্ধকারময় কবরে চলে গেছে সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.